তো আপনারা ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমাদের তারকারা পাগলামি তারকারা ভিডিওটি করে, কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো আমরা ঠাকুরনগর প্ল্যাটফর্মে দেখাতে পারলাম না, কারণ ওখানে ট্রেন দাঁড়িয়ে ছিল, তো তাই জন্য। আর এই পাশে আমরা গোবরডাঙ্গাতে চলে এসেছি, এক্ষুনি নামবো মস্তন্দপুরে। তো দেখতে থাকো গোবরডাঙ্গা স্টেশন। ইহা গোবরডাঙ্গা স্টেশন হে, ইহা গোবরডাঙ্গা স্টেশন, এটি গোবরডাঙ্গা। যখনই মসলন্দপুর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলো, আমার মনটা আনন্দে ভরে গেল। মসলন্দপুর প্ল্যাটফর্মে তো প্রতিদিনই প্রচুর ভিড় হয়। তো চলে এসেছি আমার স্বপ্নের শহর মসলন্দপুরে, তো নামছি, সঙ্গে থাকো। তো প্ল্যাটফর্মে প্রচণ্ড ভিড় হয়েছে, জানি না নামতে পারবো কিনা। তো তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। সবার প্রথমে আমি নামলাম, তারপরে আমার ভাই, তারপরে বাবা, তারপরে তোমাদের দাদা ভাই, আমার মা আর মাসি। তো মাসিকে মোটে মা বের করে আনতে পারছি না, কি ঠেলাগুতো হচ্ছে ওখানটায় বুঝতেই পারছি না। এবার সামনের দিকে টিকিট কাউন্টারটা দেখালাম। আমরা চলে এসেছি ফুল মার্কেটে। এখানে বিভিন্ন ধরনের গাঁদা ফুল, সাদা রঙের ফুল পাওয়া যাচ্ছে। মসন্দপুর ফুল মার্কেট দিনের বেলা হয়, ওই কারণে এখন বেশি ফুল দেখাতে পারলাম না। তো আমরা গলি দিয়ে চলে যাচ্ছি সোজা পাকা রাস্তা। এটা ফুল মার্কেটের গলি বলে। মসন্দপুরে যারাই এসেছে তারা নিশ্চয়ই জানো এটা ফুল মার্কেটের গলি বা স্টেশন গলি বলা হয়। কিছু কিছু লোক আবার বাইপাসও বলে। হ্যাঁ, তো আর একটুখানি গেলেই পাকা রাস্তা। তো আমরা গলি থেকে বেরিয়ে চলে আসলাম রাস্তায়, মেন রাস্তায়। রাস্তা পার হলেই ওই যে মহিমদা ভালো তো। তো আমাদের বাড়িটা ইউকো ব্যাংকের, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, ইউকো ব্যাংকের ঠিক উল্টো দিকে যে গলিটা, এই গলি দিয়ে তিনটে চারটে আমরা ঢুকে পড়েছি। এবার তিনটে চারটে বাড়ির পরে আমরা বাড়ি। তাই বলছে, হ্যাঁ তুমি ভালো আছো? কাকি শুনে যাও, কেমন আছো? ও পিয়া রে পিয়া, আয় না একটু কাছে। ও পিয়া রে, ভালো আছো ঠাম্মা? হ্যাঁ, তোমার সবাই ভালো আছো তো? হ্যাঁ মন্টি, ভালো আছিস তো? হ্যাঁ, আরে বাপরে তুই হেভি লম্বা হয়ে গেছিস। ইউটিউব আছে? তো চলে এসছি, হ্যাঁ আমাদের বাড়ি। তো আমার ভাই গাছ লাগাতে খুব ভালোবাসে, তাই ও এই গাছগুলো লাগিয়েছে, গাঁদা ফুল গাছ, চন্দ্রমল্লিকা গাছ, গোলাপ গাছ। তো ফুলগুলো খুব সুন্দর লাগছিল, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো
দেখতে থাকো। এসে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নিলাম, এবার প্রচণ্ড ফ্রেশ লাগছে। এবার একটু গিয়ে শোবো আর খাবো একটু চা। তো চা আসছে, একটু গিয়ে শুই। কে মা চায়ের জল বসে দিয়েছে, এক্ষুনি চা হয়ে যাবে। এবার এরা এদিকে শুয়ে পড়েছে, এবার আমিও শুয়ে পড়বো। চা খাবো বলে বাইরে এসেছি, ঘরের মধ্যে ভাল লাগছে না, প্রচণ্ড গরম লাগছে। ফ্যান চালালেও প্রচণ্ড গরম লাগছে। তো বাইরে থেকে চাটা খেয়ে নিই, তারপরে বিকালবেলা একটা জায়গায় যাব। বিকাল যদিও হয়ে গিয়েছে, সন্ধ্যেবেলা এক জায়গায় যাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, তো এখন আমরা ঘুরতে যাবো বাজারে। আমি হাফ প্যান্ট পরে আর গেঞ্জি পরে যাবো, আর সাথে ভাই যাবে। তো আজকে আমরা যাচ্ছি মসলন্দপুরের একটা খাবারের দোকানে, যেটা খুব পপুলার হয়েছে মাত্র কয়েকদিনে। তো সেই দোকানে কী কী পাওয়া যায়, কীভাবে যেতে হবে, পুরো ডিটেলস তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে, দেখতে থাকো। এদিকে আমার ভাই মাথা আসছে, এদিকে তোমাদের দাদা ভাই মাথা আসছে নিয়েছে। তো দুজনই যাচ্ছে হাফ প্যান্ট পরে আর গেঞ্জি পরে। তো এদের তো মান সম্মান নেই, তাই জন্য হাফ প্যান্ট পরে যাচ্ছে, আমি সেজে গুজে যাচ্ছি। দেখতে থাকো, সাথে থাকো, পাশে সাথে থাকো, যেভাবে সাপোর্ট করছে করতে থাকো। আর আমাদের ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে। তো ফুল রেডি হয়ে রাস্তায় চলে এসেছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো যাওয়া যাক। বাজারে যাচ্ছি আমি, তোমাদের দাদা ভাই আর আমার ভাই। তো আমাদের আমাদের বাড়িটা মিলনী স্কুলের পাশে। তো মিলনী স্কুল দেখাচ্ছি, এটা হচ্ছে মিলনী স্কুল, সামনেই পাকা রাস্তা। এটা হচ্ছে রামকৃষ্ণ বস্ত্রালয় আর সামনে শিখা বস্ত্রালয়। তো রাস্তায় এসে গেছি, আমাদের বাড়িটা ঠিক বসিরহাট রোডে, তেঁতুলিয়া রোড দিয়েও যাওয়া যায়, দুটো রোড দিয়েই যাওয়া যায়। তো এখন আমরা যাচ্ছি তিন রাস্তার মোড়ে। এটা হচ্ছে তিন রাস্তার মোড়। তো তিন রাস্তার মোড়টা আমি ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা একদম তিন রাস্তার মোড়ে চলে এসেছি। তো এই সাদা গাড়িটা যেদিক থেকে আসলো এটা হচ্ছে তেঁতুলিয়া রোড, আর যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে বসিরহাট রোড। তো উল্টো দিকে একটাই রাস্তা পড়ে থাকছে, সেটা হচ্ছে হাবড়া যশোর রোড। তো যশোর রোডে আমরা যাচ্ছি, এবার পাবো আমরা স্টেশন। চলো স্টেশনে যাওয়া যাক। তো এখানে একটা ভালো রেস্টুরেন্ট হয়েছে, ওয়াও। তো তোমরা ভালো রেস্টুরেন্টের জন্য অবশ্যই আসতে পারো, আশা করছি খুব ভালো লাগবে। তো এদিকে আছে, এদিকে আছে মসলন্দপুর বিখ্যাত লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার, তারপরেই আছে বরিশাল আর খুলনা রেস্টুরেন্ট, দুটো জনপ্রিয় রেস্টুরেন্ট। তো আমরা এই কথা বলতে বলতেই চলে আসলাম স্টেশনের কাছে। তো এই গেট পড়ে এখান থেকে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর পুরো স্টেশনটা ঘুরে তোমাদের সঙ্গে দেখাতে পাচ্ছি না। এটা হচ্ছে এক নম্বর স্টেশন, এটা শিয়ালদার দিকে যায়। আর ওইটা হচ্ছে দু নম্বর স্টেশন, ওটা বনগাঁর দিকে যায়। তো স্টেশন পেরিয়েই চলে আসলাম শনি মন্দিরের কাছে। তো এই সেই শনি মন্দির, দেখে নিশ্চয় বুঝতে পারছি এখন বন্ধ আছে, মন্দিরে পুজো হয়ে গিয়েছে। তো মসন্দপুরে আর একটা জনপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডার হচ্ছে যশোর মিষ্টান্ন ভাণ্ডার। তো আমরা চলে এসেছি যশোর রোডে, যশোর মিষ্টান্ন ভাণ্ডার তোমাদেরকে দেখালাম, ভিতরে গিয়ে দেখাতে পাচ্ছি না, কারণ আমরা যাচ্ছি এক জায়গায়। তো আমরা যাচ্ছি অন্য এক জায়গায়, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। এটা হচ্ছে লাইনের ওপরে বাস স্ট্যান্ড বা শিশু গাছতলাও বলা হয়। হেঁটে আসলেই দেখতে পাবে বাঁ দিকে একটি রাস্তা চলে গেছে, সেটা গেছে ভূদেব স্মৃতি স্কুলের দিকে। ভূদেব স্মৃতি স্কুল মসলন্দপুরে গার্লস স্কুল। এবার কিছুটা হাঁটলেই চলে যাব আমরা সেই দোকানে। আমরা যে দোকানে যাব তার খুব কাছাকাছি চলে এসেছি, তো চলো। কাছাকাছি চলে এসেছি, এটা হচ্ছে ভূদেব স্মৃতি স্কুল, মেয়েদের গার্লস স্কুল। তার সামনেই আছে 5G কাকুর দোকান। তো চিনতে পারছো যেটু? হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো আছো?
একটু তোমার নিয়ে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? কোনো অসুবিধা নেই তো? আমি খাবার বিক্রি করি, আমার নাম সাহেব জি। আমাদের এই 7টার সময় এখানে আর 7টা থেকে রাত্রে 11টা পর্যন্ত আমাদের কাজ হ্যাঁ থাকে এবং 11টা পর্যন্ত আমাদের খাবার পাওয়া যায়। এখানে 25 টাকা থেকে শুরু আর লেগ পিস রিস্টটা 50 টাকা করে বিক্রি করে, আর সব যে কোনো ফুড নেবেন, লেগ কাটলেট, রোস্ট, আমুজি মাছ, লোটে মাছ সব 25 টাকা করে, সব 25 টাকা, অল ফুড 25 টাকা করে। এটা কি? এটা চিকেন কাটলেট 25 টাকা। এটা এটা কি বানাচ্ছ একটু বলো? এটা লোটে মাছ, লোটে মাছের ফ্রাই, লোটে মাছের ফিশ ফিঙ্গার। ও আমাদের এই লোটে মাছের ফিশ ফিঙ্গার, হ্যাঁ চিকেন কাটলেট হয়, চিকেন লেগ পিস, একটু জোরে বলো, চিকেন উইংস ফ্রাই। আচ্ছা আমাদের এখানে চিকেন কাটলেট, চিকেন লেগ পিস, চিকেন উইংস ফ্রাই, আমুজে মাছের চপ, লোটে মাছের ফিশ ফিঙ্গার, ছাটিক মাছের ফিশ ফ্রাই, তো বিভিন্ন রকম আইটেম আছে খুবই অল্প দামে। তো তোমরা সকলেই এই দোকানে আসতে পারো, এখানে প্রচুর প্রচুর লোকজন আসে আর খুবই নামডাক, যেটির অল্প দিনেই হয়েছে। তো তোমরা একবার এসে দেখতে পারো, আশা করছি খুব ভালো লাগবে। 5 পিস করে চিকেন পাকোড়া 25 টাকা, 8 পিস করে আমুদে মাছের চপ 25 টাকা, 4 পিস করে চিকেন লোটে মাছের ফিশ ফিঙ্গার 25 টাকা, আর উইংস ফ্রাই একটা করে 50 টাকা, আর লেগ পিস একটা লোটে মাছ হচ্ছে। ঠিক আছে, আগের দিন পরের দিন সমস্যা নেই। আগামী এদিকে আছে স্যালাড, আর কি দেয় দেখি, আর আছে সস। এখানে যত লোকজন দেখছো সবই এনার হাতের জাদুর ফ্যান, তো তোমরা খুব তাড়াতাড়ি চলে আসো। আমরা এই জেঠুর দোকান থেকে নিচ্ছি একটা কাটলেট, তারপরে চিকেন ললিপপ, চিকেন রোস্ট, তো খুবই সুস্বাদু। এখানে আমি আগে একবার এসেছিলাম, তখন আমি ভিডিও করতে পারিনি, তো আমি আজকে বাড়ি যেতে পারিনি এই কারণে যে জেঠুর দোকানে আজকে খাবার খাবই, তো এই কারণে আজকে জেঠুর দোকানে আসতে পারলাম। আলটিমেটলি আজকে জেঠুর দোকান খুলেছিল, কালকে খোলেনি। তো তোমরা আমার এই ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। জেঠুর তরফ থেকে আমার জন্য গিফট, তো দিয়েছে লোটে মাছের ফ্রাই সঙ্গে সস স্যালাড। তো আমি এখন খাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কেমন টেস্টটা হয়েছে, আশা করছি খুব ভালো হবে। তো দেখো কি সুন্দর ভিতরটা হয়েছে, সত্যি খুবই দারুণ, ভীষণ ভীষণ ভালো। তো তোমরা এখানে আবার এসেছো যারা তারা তো আবার আসবে, যারা আসলে আসুনি তাদেরকে বলছি অবশ্যই একবার এখানে এসে দেখো, বড় বড় রেস্টুরেন্টের কাছে এটা হার মেনে যাবে, আর এই জেঠুর দোকানে অবশ্যই অবশ্যই এসো। আমাদের আসার অ্যাড্রেসটা হচ্ছে ফাস্টফুড খাবার, হ্যাঁ 2 বছর হয়ে গেল আমরা স্টার্ট করেছি। এই আসার ঠিকানা হচ্ছে মচলনগুড়ি স্টেশন থেকে ভূদীপ স্মৃতি স্কুল বালিকা বিদ্যালয়, ওখানে স্টেশন থেকে 2 মিনিট লাগে হেঁটে, আর আমাদের গাড়িটা সন্ধ্যে 7টার সময় আমরা স্টার্ট করি, এবং আমাদের কাছে বহু রকমের খাবার থাকে, প্রত্যেকদিন মেনু চেঞ্জ হয়। তো আমাদেরটা রেডি হয়ে গেছে, আমরা নিয়ে চলে আসলাম, এবার সামনের দিকে গিয়ে আরেকটু কিছু নিতে হবে। বরিশাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পাশেই আছে খুলনা হোটেল রেস্টুরেন্ট, তো তোমরা দুটোতেই আসতে পারো যেটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো আছো? চাউমিন কত করে? দাও এক প্লেট, বাড়ি নিয়ে যাই। যারা খুব বিরিয়ানি খেতে ভালোবাসো তো হাইটা দেখে বুঝতে পারছো, তো যারা খেতে ভালোবাসো খুব তাড়াতাড়ি চলে আসো এই দোকানে। চাউমিন রেডি হচ্ছে, চাউমিন নিয়ে বাড়ির দিকে
যাচ্ছি। ওকে না আর কিছু না, ওরা এসো বাড়ির দিকে। তো চলে এসেছি আমরা বাড়িতে, এবার খাওয়া দাওয়া করবো। সালাড দিয়েছে, সস দিয়েছে, প্রচন্ড গরম, প্যাকেট করে দিয়ে দিল তোমরা দেখলে তো। ঢালছি লাগছে, কাছে থাক বুঝলে। তো এটা হচ্ছে এক প্লেট চাউ, প্রচুর চাউ, এক প্লেট তাই এক থালা, এক প্লেট চাউ হামুন করে খাও। তো এবার আমরা খেয়ে নিই আজকের ভিডিওটা, এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।